হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা ডায়েট রেসিপি বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে হাই প্রোটিন স্যালাড। এটা ওয়েট লসের জন্য খুবই উপকারী। এটাকে স্প্রাউটস স্যালাডও বলা যেতে পারে, কারণ আমরা বেসিক্যালি এটাকে স্প্রাউটস থেকেই বানাবো। চলুন তাহলে দেখে নিই ঝটপট কীভাবে বানাতে হয়। এখানে আমি কিছু স্প্রাউটস নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে নিয়েছি কালো ছোলা এবং মুগ ডালের স্প্রাউটস। আপনি চাইলে যে কোনো ধরনের স্প্রাউটস ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একসঙ্গে ছোলা এবং মুগ ডালকে অঙ্কুর গজানোর জন্য রেখেছিলাম এবং বাড়িতেই তৈরি করেছি অঙ্কুরগুলোকে। এবার একটা মিক্সিং বাউল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি এই স্প্রাউটসগুলো দিয়ে দিচ্ছি, মানে অঙ্কুরগুলো। আমি একজনের জন্য বানাচ্ছি, সেই হিসাবে কোয়ান্টিটি আমি দিচ্ছি, আপনি নিজের প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি দিচ্ছি কিছু কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটেছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা কিছু শসা দিয়ে দেব। স্বাদ মতো একটুখানি লবণ দেব, একেবারে একটুখানি, কারণ আমরা চাট মশলা ব্যবহার করব, তাতে যথেষ্ট পরিমাণে বিট লবণ আছে। এই জন্য আমি আলাদা করে আর বিট লবণ দিচ্ছি না, চাট মশলায় অলরেডি বিট লবণ আছে তাই। আর লবণের পরিমাণটাও খুবই কম করে দিতে হবে, পরে আপনি টেস্ট করে যদি আরও লাগে তাহলে পরে আরও দিয়ে নিতে পারেন, কিন্তু শুরুতে বেশি দিতে যাবেন না। একটা কাঁচা লঙ্কা কেটে নিয়ে নিয়েছি, আর এখন আমি দিচ্ছি হাফ টিস্পুন চাট মশালা। আর একটা কথা, চাট মশলার মধ্যে কিন্তু সিট্রিক অ্যাসিড বা আমচুর পাউডার যে কোনো একটা অবশ্যই থাকে, তাই আমি এক্সট্রা করে আর লেবুর রস দিতে যাচ্ছি না। তবে আপনি যদি একান্ত দিতেই চান তাহলে 2-3 ফোঁটার মতো দিতে পারেন, বেশি দিলে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যাবে, একেবারেই অল্প পরিমাণে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের স্প্রাউট স্যালাড একেবারে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনি কিছু ফ্রেশ ধনে পাতা কেটে দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করছি। তো আমাদের এখানে ওয়েট লসের জন্য একদম ঝটপট 2 মিনিটে তৈরি হয়ে গেছে স্প্রাউট স্যালাড। এটা যেমন ডায়েটের জন্য ভীষণই হেলদি, ভীষণ প্রোটিন রিচ, সেরকমই এটা খেতেও টেস্টি। অঙ্কুরের যে একটা কাঁচা গন্ধ থাকে বা এই যে ভেজানো ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা খুব একটা মনে হয় না, আরামসে আপনি পেট ভরে খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে এই ঝটপট রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন।